নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, মা দুর্গার কৃপায় এই নয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ মা দুর্গা যিনি দুর্গতি নাশিনী আমরা সকলেই জানি, তাই ওনার কৃপা যার উপর পড়বে তার জীবনে দুর্গতি নাশ হতে বাধ্য। তো কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না, কারণ ভিডিওর ভিতরে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। মা দুর্গার কৃপায় যে নয় রাশির কথা আমি বলতে চলেছি তাদের দুর্গতি নাশ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সেই রাশিগুলির জীবনে যত বাধা, যত বিপত্তি, যত আনসাকসেস, সমস্ত কিছু কেটে যেতে চলেছে। তো কোন সেই নয় রাশি তা আমি অবশ্যই বলবো, তার আগে মা দুর্গা নিয়ে আমি ছোট্ট করে বলবো। প্লিজ, আপনাদের কাছে আমার হাত জোড়ে রিকোয়েস্ট, আপনারা কথাগুলো ভালো করে শুনুন। দেখুন, মা দুর্গা যিনি দুর্গতি নাশিনী এবং যিনি ভবতারিণী, যিনি ও মা, ওনার অনেক নাম রয়েছে এবং উনি আমাদের জীবনে দুর্গতি নাশ করার জন্য আসেন। আমরা কিন্তু সকলেই তার সুফল কিন্তু পাই না, তার কারণ কিছু রয়েছে, তাই আপনাদের বার্থ চার্টটা অবশ্যই দেখেই নিন, কারণ আপনার বার্থ চার্টে যদি অশুভ গ্রহের কম্বিনেশন বা অশুভ গ্রহের এফেক্ট বেশি পরিমাণে থাকে, তাহলে কিন্তু এই মা দুর্গার কৃপা আপনাদের কপালে জুটবে না, তাই কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে আপনারা কমেন্টস করুন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। তা আসুন এবার জেনে নেওয়া যাক কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মেষ রাশির জাতক বা জাতিকা, তাহলে মা দুর্গার কৃপায় আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা যে যে কাজে আনসাকসেসফুল হয়েছে সেই সব কাজে আপনারা সাকসেসফুল হবেন, তবে আপনাদেরকে অবশ্যই অষ্টমীর দিন অঞ্জলি দিতে হবে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনেও কিন্তু মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে, অর্থাৎ আপনারাও যে কোনো কাজে সাকসেসফুল হবেন এবং এর পাশাপাশি আপনাদের জীবনে উন্নতির এবং আশার আলো ফুটতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে, আপনারা যে কোনো কাজে সাকসেস পাবেন এবং প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রেও আপনাদের সুফল আসতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনেও কিন্তু মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে, অর্থাৎ আপনারাও যে কোনো কাজে সাকসেস পাবেন এবং না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনেও কিন্তু মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও নতুন করে আশার আলো ফুটতে চলেছে, আপনারাও যে কোনো কাজে সাকসেস পেতে চলেছেন, সেটা চাকরি বলুন কি ব্যবসা, সমস্ত দিকেই কিন্তু আপনাদের উন্নতি আর উন্নতি। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনেও কিন্তু মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে, আপনারাও কিন্তু যে কোনো কাজে সাকসেস পেতে চলেছেন এবং না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, সমস্ত দিকেই কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে আনন্দের জোয়ার, অর্থাৎ
মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে। আপনারা যে কোনো কাজে সাকসেস পাবেন এবং না হওয়া কাজ হয়ে যাবে। এরপরে যে আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনে কিন্তু মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে। আপনারাও যে কোনো কাজে সাকসেস পেতে চলেছেন এবং না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হতে চলেছে। এরপরে যে লাস্ট এবং নয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনেও কিন্তু মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে। অর্থাৎ আপনারাও যে কোনো কাজে সাকসেস পেতে চলেছেন, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, সমস্ত কাজই আপনাদের কিন্তু হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।